শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে নিয়োগ ও পদোন্নতি পাওয়ার সংখ্যা বেশ বিশাল। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীর সংখ্যাটা দাঁড়ায় ১০,৫০,৬৮৩ জন। শূন্য পদ বাদে বর্তমানে কর্মরত মোট ১২,৩১,০০০ সরকারি কর্মকর্তা কর্মচারী। প্রশাসনের জানা মতে ভিন্ন মতের লোকদের চাকরিতে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের বাইরে যেন কেউ ঢুকতে না পারে সেজন্য দফায় দফায় তথ্য যাচাই বাছাই করা হয়েছে। বিশেষ করে ক্যাডার সার্ভিস ও কিছু নন ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়ার আগে দুটি সংস্থাকে দিয়ে প্রার্থীর তথ্য যাচাই বাছাই করা হয়েছে। এরপরও সন্দেহ হলে জেলা প্রশাসন পুনরায় তদন্ত করেছে। মুক্তিযোদ্ধাদের কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য তালাশ হচ্ছে। নাস্তা নিয়ে নাস্তা নাবুদ করার অভিযোগে প্রশিক্ষণের প্রায় শেষ প্রান্ত ছুঁয়েও পুলিশে আপাতত নিয়োগ বঞ্চিত হচ্ছেন কয়েকশো প্রশিক্ষণ প্রার্থী এসআই। অর্ধডজন বিসিএস নিয়ে প্রশ্ন উঠেছে। এসবের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে প্রশাসন গুলজারময় হয়ে উঠেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া দেশরূপান্তরকে বলেন, গত সরকারের আমলে নিয়োগ পাওয়া সব লোক আওয়ামী লীগের না, তবে তৎকালীন সরকার সব রকম চেষ্টা করেছিল নিজেদের লোক নিয়োগ দিতে। আওয়ামী লীগ করে বলে তাদের দেখে নেওয়ার সুযোগ নেই। এসব বক্তব্যে ভীতি ও আতঙ্ক ছড়াচ্ছে। সরকারি চাকরিজীবীরা বিধি বিধান অনুযায়ী চাকরি করেন উল্লেখ করে এই জনপ্রশাসন বিশেষজ্ঞ বলেন, তাদের ইচ্ছা করলেই বাদ দেওয়া যাবে না। এখন বাদ দিলেও সরকার বদলে গেলে তাদের কাজ না করিয়েও পদোন্নতি সহ বকেয়া টাকা একসঙ্গে ফেরত দিতে হয়। যে দল ১৫ বছর ক্ষমতায় ছিল তাদের দলীয় লোক নিয়োগ হবেই, সব সরকারই সেটা করে। এবার টানা ১৫ বছর থাকায় আওয়ামী লীগ প্রচুর জনবল নিয়োগ দিয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।